Good morning, student. How are you all? Hope all you are fine. Student, today I will take your general knowledge class. So, open your GK book and page number. Page number is thirty-five. The chapter name is sound of music. Thali chapter name ki. সাউন্ড অফ মিউজিক সঙ্গীতের বিভিন্ন রকমের যে শব্দ হয় সেটাকে আজ এখানে ডিসকাস করব আমরা কি বলছি সাউন্ড অফ মিউজিক বলছে লুক অ্যাট দ্য পিকচার অব দ্য ডিফারেন্ট মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বলছে লুক এট দ্য পিকচার এই পেজটার মধ্যে অনেক রকমের ছবি দেয়া আছে সেই ছবিগুলোকে দেখতে বলছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ছবি দেওয়া আছে সেই ছবিগুলোকে দেখতে বলছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট মানে হচ্ছে সঙ্গীতের সঙ্গীতের যন্ত্র বিভিন্ন যন্ত্রের ছবি দেওয়া আছে সেগুলোকে তোমাদের দেখতে বলছে এবং বলছি সলভ ক্রস ওয়ার্ড পাজেল বাই রাইটিং দেয়ার নেম এবং এই ক্রসওয়ার্ড যে পাজেলটা দেয়া আছে এখানে প্রত্যেকটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের নাম লিখে এই ক্রসওয়ার্ড পাজেলটাকে সলভ করতে বলছে তো প্রথমে আমরা ভালো করে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলোর ছবি দেখে নেব ঠিক আছে এক নম্বর মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট হচ্ছে এটা তো এটাকে আমরা কি বলে থাকি এটাকে আমরা বলে থাকি সীতার এটা হচ্ছে এক নম্বর মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এক নম্বর মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট মানে হচ্ছে মিউজিক্যাল মানে হচ্ছে সঙ্গীতের যন্ত্র এটা একটা সঙ্গীতের যন্ত্র এটার নাম কি সীতার এস আই টি এ আর সীতার তোমরা দেখবে স্টুডেন্ট যখন কোন গান বাজানো হয় গানের সাথে সাথে আমরা অনেকেই হারমোনিয়াম বাজাই সেটা একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অনেকে তবলা বাজায় সেটা একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অনেকে গিটার বাজায় সেটা একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যখন কোনো গান গাওয়া হয় গানের সাথে সাথে অনেক রকম মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজে তো সেগুলোকে আমরা এখানে সেগুলোর নাম আজকে আমরা জানবো তো এখানে কি দেয়া আছে ফার্স্ট পিকচার হচ্ছে সিতার। সীতারটা তাহলে এখানে লিখবো এক নম্বর ঘরে এস আই টি এ আর সিতার। আচ্ছা দু নম্বর পিকচার কি দেওয়া আছে দু নম্বর পিকচার ইজ হেয়ার নাম্বার টু পিকচার ইজ হেয়ার এবং এবার আমরা কসওয়ার্ড দু নম্বর বক্সটা ফাইন্ড আউট করব এখানে হচ্ছে দু নম্বর বক্সটা তো এখানে আমরা এই ইনস্ট্রুমেন্টটার নাম লিখবো এই ইনস্ট্রুমেন্টটাকে কি বলি আমরা এই ইনস্ট্রুমেন্টটাকে ইংলিশে বলি ট্যাম্বোরিন এই ইনস্ট্রুমেন্টটাকে ইংলিশে আমরা বলি ট্যাম্বোরিন ট্যাম্বোরিনটা লিখব লেখক সকলে টি এ এম ও ইউ আর আই এন ই ট্যাম্বোরিন এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টটার নাম হচ্ছে ট্যাম্বোরিন এর বাংলা মানে হচ্ছে বাংলা মানে হচ্ছে এর ডাম মিউজিক্যাল এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টটার বাংলা মানে হচ্ছে ডাম আচ্ছা নাম্বার থ্রি মিউজ নাম্বার হচ্ছে এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টটা এই যন্ত্রটাকে আমরা কি বলি গিটার বলি না গিটার বলি তো তোমরা দেখেছ না অনেক জায়গাতে দেখবে কোনো ফ্রেন্ডকে দেখবে বা তোমরাও যদি নিজেরা শেখো তো দেখবে টিভিতে দেখবে অনেকে গান গাওয়ার সময় গিটার যন্ত্রটা ইউজ করে গিটার নামক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টটা ব্যবহার করে তো এখানে আমরা নাম্বার থ্রি খুঁজবো কোথায় আছে এখানে আছে তো এখানে আমরা গিটার টি এ আর গিটার স্পেলিং জি ইউ আই টি এ আর গিটার ঠিক আছে গিটার গিটার স্পেলিং তাহলে কি হলো জি ওয়াই টি এ আর গিটার আচ্ছা নাম্বার ফোর নাম্বার ফোর মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ইজ হেয়ার এটাকে আমরা কি বলি আশা করছি তোমরা সকলে জানো হোপ অল ইউ আর নো এটাকে আমরা তবলা বলি তো তবলা তবলা কোথায় আছে আমরা খুঁজবো নাম্বার ফোর এখানে টি এ বি এল এ তবলা তবলা স্পেলিং কি টি এ বি এ তবলা ঠিক আছে নাম্বার ফাইভ নাম্বার ফাইভ কোথায় নাম্বার ফাইভ এটা হচ্ছে নাম্বার ফাইভ এটা এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টটাকে আমরা কি বলি এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টটাকে আমরা সানাই বলি এটাকে আমরা বাংলায় সানাই বলি ইংলিশ প্রোনাউন্সিয়েশান হচ্ছে সানাই এস এইচ ই এইচ এন এ আই সেনাই এস এইজ এস এইজ এইচ এন এ ঠিক আছে এটাকে আমরা সানাই বলি পাঁচ নম্বরটা এটা হলো আচ্ছা নাম্বার সিক্স নাম্বার সিক্স মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ইজ হেয়ার এটাকে আমরা কি বলি এটাকে আমরা ভায়োলিন বলি এটাকে কি বলি এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টটাকে আমরা ভায়োলিন বলি তো ভায়োলিন ভায়োলিন স্পেলিং কি আই ও আই এন ভিআই এলআইএন ভায়োলিন আচ্ছা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট কোথায় নাম্বার সেভেন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ইজ হেয়ার এটাকে আমরা কি বলি এটাকে আমরা পিয়ানো বলি দিস মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নেম ইজ পিয়ানো পিয়ানো নাম্বার সেভেন পাজেল বক্সে কসওয়ার্ড পাজেলে কোথায় আছে এখানে তো এখানে আমরা পিয়ানো লিখব পি আই এ পিয়ানো এটা হচ্ছে পি আই এ পিয়ানো এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টটার নাম পিয়ানো আচ্ছা নাম্বার এইট মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ইজ হেয়ার এটাকে আমরা কি বলি এটাকে আমরা ট্রাম্পেট বলি ট্রাম্পেট এই মিউজিক্যাল ইন্সট্রুমেন্টটাকে আমরা ট্রাম্পেট বলি এর একে বাংলায় কি বলা হয় ডঙ্কা বলা হয় ঠিক আছে এবং ট্রাম্পেট স্পেলিংটা দেখো সকলে টি আর ইউ এম ই টি টি আর ইউ এম ট্রাম্পেট টি ট্রাম্পেট তাহলে সকলে বুঝতে পারলে এখানে সমস্ত মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ছবি দেওয়া আছে এবং পাজেল বক্সে নাম্বারিং ম্যাচিং করে এখানে ওয়ান তো এখানে ওয়ান এখানে হচ্ছে এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টটাকে আমরা সিতার বলি এইটাকে আমরা কি বলি এটাকে আমরা ট্যাম্বোরাইন বলি এটাকে আমরা নাম্বার থ্রি নাম্বার থ্রি কোথায় নাম্বার থ্রি হচ্ছে এখানে এটাকে আমরা গিটার বলি নাম্বার ফোর নাম্বার ফোর ইজ হেয়ার এটাকে আমরা তবলা বলি আচ্ছা নাম্বার 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 ইজ ইজ এখানে এটাকে সেনাই বলে থাকি আচ্ছা নাম্বার সিক্স ইজ হেয়ার নাম্বার সিক্স এটাকে আমরা কি বলি এটাকে আমরা বলি ভায়োলিন নাম্বার সিক্স এখানে এটা ভায়োলিন লিখবে আচ্ছা নাম্বার সেভেন নাম্বার সেভেন এইটা নাম্বার সেভেন তাহলে এটাকে আমরা কি বলি পিয়ানো বলি পিয়ানো এখানে ক্রসওয়ার্ড পাজেলে সেভেন এখানে এখানে পিয়ানো লিখবে নাম্বার এইট হচ্ছে এখানে এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টটাকে আমরা বলি তো নাম্বার এইটে এখানে ট্রাম্পেড লিখবে তাহলে আমরা গানের সময় যখন দেখি যে বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট বাজানো হচ্ছে সেই ইনস্ট্রুমেন্টগুলোর তো আমাদের নাম জানা দরকার আমরা তো অনেক ইনস্ট্রুমেন্টের নাম জানি না তো আমরা আজকে এখান থেকে তাহলে সেই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের নামগুলো শিখলাম এবং এই যে ইনস্ট্রুমেন্টের নামগুলো এখানে ভালো করে বললাম সেগুলো দেখবে কোনো গানের সময় যখন যে সমস্ত মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো বাজানো হয় সেগুলো সব 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 নাম আমরা জানি না এখানে আমি তোমাদেরকে সমস্তগুলো একটা একটা করে ধরে ধরে বললাম এগুলো ভালো করে তোমরা বাড়িতে পড়বে এবং এখানে কি বলছে দেখো a large group of musicians together playing many different kind of instrument is called an orchestra যখন আমরা বলি অর কোনো অনুষ্ঠানে দেখবে অর্কেস্ট্রা আসে বা কোনো পুজোতে অর্কেস্ট্রা বাজানো হয় সেখানে দেখবে অনেক রকম অনেক মিউজিশিয়ান বসে যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো বাজায় সেগুলোকে অর্কেস্ট্রা বলা হয় তাহলে আজকে আমরা ক্লা আজকের ক্লাস থেকে আমরা কী শিখলাম আজকের ক্লাস থেকে আমরা বিভিন্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের নাম শিখলাম এবং কী শিখলাম তাদের বিভিন্ন মিউজিক্যাল ইন্সট্রুমেন্টের নাম শিখলাম ঠিক আছে তোমরা এগুলো বাড়িতে সকলে ভালো করে পড়বে ভালো করে এগুলো লিখে লিখে স্পেলিং করে করে পড়বে এবং প্র্যাকটিস করবে ঠিক আছে টুডে টুডে ক্লাস এখানেই শেষ করলাম ভালো থাকবে হ্যাভ নাইস ডে